ঈশপের রূপকথা থেকে বাতাস এবং সূর্যের গল্প। একদিন সূর্য আর বাতাস কথা বলছিল। বাতাস বলল, আমি তোমার চেয়ে শক্তিশালী। সূর্য শুধু হাসল। আপনি যদি আমাকে বিশ্বাস না করেন তবে আসুন একটি প্রতিযোগিতা করি, বাতাস বলল। সূর্য অনিচ্ছায় রাজি হল। ঠিক তখনই তারা দেখল জ্যাকেট পরা একজন লোক পাশ দিয়ে যাচ্ছে। বাতাস বলেছিল যে ব্যক্তি জ্যাকেটটিকে মানুষ থেকে আলাদা করবে সে শক্তিশালী। সূর্য রাজি হল এবং বাতাসকে প্রথমে চেষ্টা করতে বলল। যতটা সম্ভব জোরে বাতাস বইতে শুরু করল। লোকটি তার জ্যাকেট শক্ত করে ধরে রাখল। বাতাস ক্রমশ জোরে বয়ে গেল। কিন্তু বাতাস যতই জোরে বয়ে গেল লোকটা তার জ্যাকেট শক্ত করে ধরে রাখল। নিঃশ্বাস না হওয়া পর্যন্ত বাতাস বয়ে গেল, কিন্তু লোকটির কাছ থেকে জ্যাকেটটি সরাতে পারল না। এরপরে সূর্যের পালা। প্রথমে সূর্যের আলো খুব মৃদুভাবে লোকটির উপর পড়ল। লোকটা একটু গরম অনুভব করতে লাগল। সূর্য যতই উজ্জ্বল হয়ে উঠল ততই লোকটি উষ্ণ অনুভব করছিল। অবশেষে তিনি তার জ্যাকেট খুলে ফেললেন। সূর্য চ্যালেঞ্জে স্পষ্ট বিজয়ী হিসাবে বেরিয়ে এসেছিল। গল্পের শিক্ষা হল, কখনো কখনো কোনো প্ররোচনা বল প্রযোগের চেয়ে ভালো।